আগের দিনে আমার গুরু শিখিয়েছিল যে আগের কালে যখন নাচ হতো তখন ক্লাসিক্যাল নাচ, তখন কিন্তু এরকমই ডান্সাররা এক জায়গা থেকে আসতো, অ্যাকম্প্যানিং আর্টিস্ট আলাদা জায়গা থেকে আসতো। কারণ এবং আমার জীবনে সেটা ঘটেছে। আমার প্রথম কনফারেন্স যেখানে পণ্ডিত নাঙ্কু মহারাজ বাজিয়েছিলেন, নাঙ্কু মহারাজজিকে আমি শুধুমাত্র স্টেজেই দেখেছিলাম প্রথম, এবং সেই দিন আমার ছিল ফার্স্ট কনফারেন্স অফ মাই লাইফ। তো আজকে আমি জানি না কী করব, কারণ আমি শুধু অমিতদা অনেকদিন আগে বলেছিল বলে আমি দু চারবার লাইনগুলো দেখেছিলাম সেই সময়, কিন্তু সত্যি বলতে কি আমি কিচ্ছুই মানে কী করব জানি না। তবে আমার গুরুদের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি, দেখি কতটা কী করা যায়। নিয়তে